গুড ইভিনিং বন্ধুরা, দেখো কি সুন্দর ঝলমলে আকাশ, রোদটা দেখো। এখন বিকেল 5টা, কেউ বলবে বিকেল 5টা বলে? ঝলমল করছে দেখো চারিদিক, দেখো রোদটা দেখো। আমরা এখন ছাদে উঠেছি, আজকে ভীষণ ভালো লাগছে দেখো, আকাশটা পরিষ্কার। এক পশলা বৃষ্টি হয়ে গেছে দুপুরে, তারপরে দেখো চিকচিক করছে চারিদিকটা একদম। আর আজকের বিকেলটা আরও একটু বেশি ভালো লাগছে, কেন আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার মানেই তোমরা জানো যে তোমাদের দাদা ভাইয়ের আজকে অফ ডে। তো দেখো বিকেলের চা খাচ্ছে, আর এই যে ঝুরি ভাজা কেক দিয়েছি, কিছুটা খেয়ে কিছুটা রেখে দিয়েছে। তোমাদেরকে যেটা বললাম, আজকের বিকেলটা একটু মানে খুব ভালো লাগছে, কেন যে প্রত্যেক মানে পুরো সারা সপ্তাহটা তো তোমাদের দাদাভাইকে পাই না, আজ হচ্ছে মঙ্গলবার। এই দেখো বসে আছে আমাদের, আমাদের নামার সদাশিব। তো এই জন্য আরও আজকে বিকেলটা ভালো লাগছে। আজকে ছাদে এসেছি, পাক্কা এক সপ্তাহ পর ছাদে এলাম। প্রত্যেক মঙ্গলবার ছাদে আসি আমরা, ভালো লাগে না একা একা ছাদে আসতে, তো থাকলেই আসি। আর আজকে মঙ্গলবার মেয়ের মানে স্যার এসছে, টিউশনি মাস্টার এসছে, তো ও পড়ছে, ও একটু পরে উঠে আসবে, তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখাবো আমি আসলে। তো আপাতত দুজনে আছি, একটু চাটা খেয়ে নি, আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই দেখো মেয়েও চলে এসছে, স্যার চলে গেছে, এই শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার বাবা কি শুনছে ওটা শোন না। কি রে, স্যার চলে গেছে? ভাবি চলে গেছে সত্যি, চলে গেছে, বাইক নেই। তুই তোর বসবি, বসবে তোমরা? হ্যাঁ বসবে, অন্ধকার হয়ে আসছে, চলো। কোথায় ঘুরতে যাবি বলতো, অন্ধকার হয়ে আসছে, আর ঘুরতে যেতে হবে না, একটু পরে পড়বি, পরীক্ষা আছে না? হ্যাঁ পরীক্ষাটা দে দেখি, নাম্বারটা ভালো করে পা। তোলা কঠিন? ঠিক আছে আমি দেখবো ফুল ফুল নাম্বার পাস কি না। যা দেখো চিরুনিটা ফেলে দিল, সরে আয়, তুই সরে আয়, ছাদ থেকে সরে আয়, আমি চলে যাচ্ছি, তোমরা থাকো। হ্যাঁ তাহলে চল, চলে যাবো, চল আর খাবি না তো, কেকটা খেয়ে নে না, কেকটা খেয়ে নে, কেকটা খেয়ে নে, কেকটা নিয়ে না না না, একটাই প্যাকেট নে। তোরা আমি চলে যাচ্ছি, দরজা লাগিয়ে আসবি। ওরা দুজন ছাদে আছে, আর আমি নিচে নেমে চলে এসেছি একদম। কিরে চলে এলি, চলে এসছি, এগুলো করে একটু ধোয়া মোছা করে নেব। কিটা? হ্যাঁ হ্যাঁ দেখ, ওখানে রেখে দে।